মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে বাড়ি যাওয়ার টাইম বাড়ি যাওয়ার সময় বলতে এখন বিকেল হয়ে গেছে সকাল থেকে হেক্টিক শিডিউল ছিল সব গুছিয়ে উঠতে উঠতে বিকেল তো হবেই আর তার মধ্যে এখানে এক পশলা বৃষ্টি হয়ে গেল ওই কারণে একটু ওয়েদারটা খুব গরম ছিল গরমের মাঝখানে একটু স্বস্তি নিঃশ্বাস জিনিসপত্র পুরো গাড়িতে রাখা হয়ে গেছে দেন এবার আমরা একটু গাড়িতে বসবো আমার কাছেও ব্যাগ আছে ছেলে কোলে পারবো না তো বিকে আসছে ও আসার পর তো চলো বাড়ি অনেক দিন থাকা হলো এইবার বাড়ি যাওয়ার সময় অনেকটা দিন এইবার মানে একটু বেশি টাইমই থাকা হলো আর গাড়িটার কি অবস্থা নোংরা বৃষ্টি কাদা পড়ে চলো যাওয়া যাক তো আমরা গাড়িতে বসে পড়েছি এত গরম লাগছে না জিনিসপত্র এত পরিমাণে হয়েছে প্রায় আমি দেড় মাস মতো ছিলাম তো জিনিসপত্র এত পরিমাণে হয়েছে গাড়িতে মানে রাখতে রাখতে অর্ধেক টাইম দেখো ব্যাক সিট পুরো ভর্তি প্লাস ডিকি ভর্তি আর আমাদের জিনিসের থেকে রুদ্রাংশের জিনিস বেশি আছে অতিরিক্ত কারণ ওর খাবার ড্রেসপত্র পটি বক্স সব কিছু গাড়ির চাকায় হাওয়া দাও নি এসি অন করো মরে যাচ্ছে কি গরম বাড়িতেও সেই একই সিচুয়েশন বাড়ি এসে অনেকক্ষণ হয়েছে বাড়ি প্রায় 15-20 মিনিট হয়েছে বাড়ি এসেছি বাড়ি এসে আমার হিউজ কাজ বেড়ে গেছে মানে একদিকে এত মন খারাপ করছে যে এতটা টাইম থাকার পর আমি আবার আসলাম মন তো খারাপ করবে স্বাভাবিক ব্যাপার বাট ঘর দোর দেখে না আমার লিটল কান্না পাচ্ছে মানে কি ছেড়ে গেছিলাম আর কি হয়েছে আমি এখন তোমার দেখাচ্ছি তোমাদের দেখো জাস্ট আমি জিনিসপত্র সব ছড়িয়ে বসেছি আর ড্রেসিং টেবিলটা এখন ক্লিন করছি অনেকটা হয়েছে কিছুটা বাকি আছে বেড কভার সব চেঞ্জ করেছি ছেলে খেলনাগুলো এখন বিছানায় আছে তাই প্রথমে বেড কভার চেঞ্জ করলাম সব মুছলাম ধুছলাম বাট এখন ড্রেসিং টেবিল আর ওয়ার্ড্রপটা বাইরে থেকে মুছবো কিন্তু ড্রেসিং টেবিলটা আমাকে গোছাতে হচ্ছে পুরো আমাকে ক্লিন করতে হচ্ছে দেন তারপর আমি রাতের আবার ছেলের রান্না বসাবো নাই না ওটা কী নেবে তুমি তো ছেলে রাতে আবার রান্না বসাবো তো রাতে রান্না বাকি আছে ছেলের ওকে কারণ সন্ধ্যাবেলা কিছু সেরকম খাওয়াতে পারিনি আমি আর এসেও আমি আর ট্রাই করিনি জাস্ট বিস্কিট খেয়ে জল খেয়েছে এইসব ক্লিন করে নিই দেন তারপর আবার কারণ ছেলে সব জিনিস হাত দেবে আর আমারও একটু ভালো লাগছে না ধুলো বালি আর এত ঝুল নোংরা পুরো জমে গেছে তো এগুলো ক্লিন করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো আমার ঘর পুরো ক্লিন করা কমপ্লিট আর এখানে আমার ছেলের ভাত রান্না হয়ে গেছে ভাত করেছি আর রাতে হচ্ছে ডিমের ঝোল ডিমের ঝোলটা আমার অলমোস্ট হয়ে গেছে জাস্ট একটু নামাবো দেন তারপরে আমি আমার জন্য একটা ডিমের ভুজিয়া টাইপ করবো কারণ খুব খিদে পেয়েছে এসে না আমি একটা চা পর্যন্ত খাইনি আগে ঘর দূর দেখে আমার এত বিরক্তি লাগছিলো যে আমি কিচ্ছু খাইনি চাটা পর্যন্ত খাইনি আর আগে ঘর ক্লিন করবো তারপর সব কিছু তো এখন 8টার মতো বাজে আমি ওকে রান্না হয়ে যেতে হয়ে গেছে আমি খাইয়ে দেবো রুদ্রাংশ খেয়ে ঘুমিয়ে যাক দেন তারপর আমি ধীরে সুস্থে আর বাকি যা কাজ আছে করবো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা আছে খুব সারপ্রাইজ গিফট পেলাম তো অনেক দিন ধরে আমার ওয়ালেটটা ছিঁড়ে গেছে বলতে আমার ছেলের জন্যই ছিঁড়ে গেছে ও ওয়ালেট নিয়ে সবসময় খেলা করতো যার জন্য কার্ডগুলো বার করতো ওয়ালেট থেকে টাকা বার করতো করতে করতে ওয়ালেটটা এমন অবস্থা হয়ে গেছে যে পুরো ছিঁড়ে বেরিয়ে চলে এসছে আমি ভেবেছিলাম ঠিক আছে কিনবো লোকাল শপে গেছিলাম বাট সেরকম ভালো পাইনি অনলাইনে না ঠিক কিনবো আজ কিনবো কাল কিনবো করালাম থাক কিনবো বাট বাড়ি এসে দেখছি হাজব্যান্ড অলরেডি কিনে রেখেছে আমার জন্য তো ওটা আমাকে এখনও দিল তোমাদের সাথে দেখাবো দাঁড়াও আমি রান্না করতে ঘরে যাই দেন তোমাকে দেখাবো আমার ওয়ালেটটা
ওয়ালেটটা, তো এই যে ওয়ালেট এটা না অ্যাশ কালার আর পিঙ্ক কালারের মধ্যে, দেখাই তোমাদের। আমি এরকম ছোটো ওয়ালেট নিয়ে আগে পছন্দ করি, জাস্ট উপরে দেখো এখানে ফটো বা কিছু রাখতে পারবে, এখানে কার্ড আর সাথে এই যে কম্পার্টমেন্টটা আছে এখানে তুমি তোমার টাকা রাখতে পারবে, আর এখানে আছে কয়েন সেকশন, এই যে চেনটা আছে আমি এক হাতে বলে দেখাতে পারছি না, কয়েনের জায়গায় এখানে চেনটা আছে, এটা কয়েন সেকশন, তুমি কয়েনগুলো এখানে রাখতে পারবে। ছোট্টর মধ্যে এই ওয়ালেটগুলো না খুব সুবিধা হয়, হ্যান্ডি হয়, ধরো কোথাও বেরোলাম যদি কোনো ব্যাগও না নিয়ে যাচ্ছে, এরকম একটা ওয়ালেট হাতের মধ্যে থাকলে খুবই খুবই সুবিধা হয়। আমার আগেরটাও এরকম সেম ছিল, বাট কালারটা ব্ল্যাক কালারের ছিল, আর এটা হাজব্যান্ড গিফট করলো ওয়ালেটটা, খুব সুন্দর লাগছে। এটা অ্যামাজন থেকে নেওয়া হয়েছে, অ্যামাজন থেকে নিয়েছি, তো তোমাদের কেউ চাও তো বলো, আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো। আমার খুবই পছন্দ হয়েছে জাস্ট, আর সারপ্রাইজ গিফট কার না পছন্দ হয়, আমি ভেবেছিলাম নেবো নেবো বলেছিলাম, বাট কবে নেবো জানি না, বাট আমার ওয়ালেটটা সত্যি মানে এমন পরিমাণে ছিঁড়ে গেছে যে ওটা নিয়ে আর বাইরে বেরোনো যাবে না। আর আমি যখন মার্কেট যেতাম, বাজার যেতাম ওই কিশোরনগরে, মার ওয়ালেট নিয়ে বেরোতাম, আর মাদের ওয়ালেট তো জানো একটু মাদেরটা এরকম টাইপের না, বাট আমি ওটা নিয়ে যেতাম কারণ আমাকে যেহেতু ছিল না, বাড়ি এসে দেখছি একটা নিউ ওয়ালেট পেয়ে গেলাম আমি, খুব হ্যাপি। আর তো সারাদিন আজকে খুব বাজে শিডিউল গেছে, মানে চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো এত ক্লান্ত, আমি না একটু রেস্ট পাইনি। প্রথমত কালকে রাতে দুটোর সময় ছেলে উঠে পড়েছে, দুটো থেকে তিনটে কন্টিনিউয়াসলি জেগে তিনটের সময় ঘুমালো, আমি আবার সকালবেলা উঠলাম, তখন কটা বাজে, আটটা বাজে, না আরও ঘুম দরকার ছিল আমার, বাট উঠতে হবে, ছেলেও খাওয়াবো, হাজব্যান্ড ডিউটি যাবে, ও ছিল আজকে কৃষ্ণনগরে, তো উঠতে হলে উঠে আবার ওকে খাইয়ে দাইয়ে নিয়ে আমি আবার বাজার গেলাম। বাজার করে এসে রান্নাবান্না, তার মধ্যে প্যাকিং, তারপর বাড়ির কাজ হচ্ছে, ওইগুলো দেখাম, এই সবের মধ্যে না পুরো ঘেটে গেছি, পুরো ঘেটে গেছি, বাট কী করবো করতে হবে। তার মধ্যে দুপুরে না আমি একটু রেস্ট পাইনি, দুপুরে ঘুমালাম, খেয়ে দিয়ে উঠে, সরি খেয়ে দিয়ে উঠে প্যাকিং বাকি ছিল, প্যাকিংটা কমপ্লিট করলাম, প্যাকিং কমপ্লিট করার পর ভাবলাম যে রেডি হবো, রেডি হওয়ার আগে ভাবলাম কাজ হচ্ছে, কাজটা একটু দেখে আসি, কারণ আমার ওয়ার্ডরোব আর ওই সাইডেগুলো কোথায় কোথায় হবে বা কী হবে সেগুলো আমাকে পুরো বলে আসতে হলো, কারণ আমি এই কদিন থাকবো না, তো এই কারণে সব বুঝিয়ে দিয়ে আসতে হলো আমাকে, মানে খুব বিজ্ঞ না আমি যে যেভাবে তোমাদের বলছি যে সব বুঝিয়ে দিয়ে আসতে হলো, অ্যাকচুয়ালি বাকি সব ঠিক করে রেখেছি, বাট তবুও রুমটা কোথায় কী হবে না হবে ওগুলো একটু বলে দিয়ে এলাম ওদেরকে একবার করে, সো ওগুলো সব করে তখন চারটে বেজে গেলো, আমি রেডি হয়ে জিনিসপত্র গাড়িতে, কতগুলো যে জিনিস হয়েছিলো তোমাদের দেখা মানে তোমরা বুঝতে পারতে, তোমরা হয়তো আগে কয়েকটা ব্লগে হয়তো দেখতে পাবে যে কতগুলো ব্যাগ হয় আলটিমেট এত বেশি পরিমাণে, তো বাড়ি এসে তো এই শিডিউল চলছিলো সব ক্লিন করা, অলমোস্ট সব ক্লিন হয়ে গেছে, শুধু আমার এবার ওয়ার্ড্রপগুলো গোছাতে হবে, সেগুলো দু চার দিন পর করবো, সেগুলো এখন করবোই না। আর প্রচুর কাচার আছে, মানে আমার না একটা লন্ড্রি ব্যাগ নিতে হবে, তো কেউ কমেন্ট করবে না, তো ওখানে আমার পুরো জমে গেছে। আর তাছাড়া ছেলের ক্যাথাগুলো আছে ওই ওই সাইডে, যেহেতু অনেকটা দিন হয়ে গেল সেই কারণে ওগুলো ইউজ করব না, কালকে একবার ওয়াশ করে নেব, ওয়াশ করে নিয়ে তারপরে ইউজ করব। তো এই ছিল আজকের শিডিউল, শাশুড়ি মা বাড়ি নেই, শাশুড়ি মাকে যে মা বাবাকে আনতে, বাবাকে নিয়ে আসবে, দেন তারপর ডিনার করবো, তার মা তার আগে আমি ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো, কারণ আমি আর পারছি না, মানে ওর পেছনে ছোটার জন্য যে এনার্জি, মানে আমি হাজব্যান্ডকে এখনই বলছিলাম যে কোনো এনার্জি ড্রিঙ্ক পাওয়া যায় কিনা যাতে আমার এনার্জি সবসময় বুস্ট হবে, কিন্তু আমি একটুও পেরে উঠি না, সারাটা দিন ওর কাছে ছুটতে ছুটতে, আর এখন যেহেতু বড়ো হয়েছে না, মানে আগের টাইমটা একরকম ছিল, শুয়ে থাকতো, নড়তো না, যেখানে যেটা শোয়াতাম ওখানেই শুয়ে থাকতো, বাট এখন মানে যেখানে দাঁড় করাবো ও নিজেও যেখানে দাঁড়াবে সেখানে ও দাঁড়িয়ে থাকবে না, দু সেকেন্ড পর দেখা যাবে পালিয়ে গেছে। সিঁদুরে কোটও নিয়ে নিয়েছে, নেয় না, চলো আমরা ঘুমাবো এবার। তো ব্লগটা আজকে আমি এখানেই এন্ড করছি, হোপফুলি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার চোখ দেখে মনে হচ্ছে কত রাত ঘুমায়নি, যাই হোক, তো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।